তো নমস্কার, তো আমি রত্না। তো রত্নাদির ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ আমি তোমাদের কিছু কথা বলতে এসেছি, তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো নিবেদিতা আমাদের ছেড়ে 3রা জুলাই সোমবার সন্ধ্যাবেলায় ও আমাদের ছেড়ে তারাদের দেশে চলে গেছে। তো তার কবে কী কাজ হবে সেগুলো একটু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো এই বুধবার মানে 13 তারিখ ওর হচ্ছে ঘাট শ্রাদ্ধটা হবে, আর বৃহস্পতিবার 14 তারিখ ওটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ, ওটা ওই দিন বৃহস্পতিবার করা হবে। আর শুক্রবারের দিন যেটা বিরাম বলে, বিশ্রাম রাখা হয়, শুক্রবারের দিন কোনো কিছু হবে না। আর পরের দিন শনিবার, যেটা ব্রাহ্মণদের বা বাচ্চাদের কিছু খাওয়ানোর বাড়িতে নিয়ম ভঙ্গের কাজ করা হয়, কিন্তু শনিবারের দিন ও এটা মাছ মাংস নিবেদিতা কোনো দিনই খেত না। এই জন্য বাড়ি থেকে দাদার যে গুরুজনরা আছেন তারা বলছেন যে তাহলে শনিবারটা বাদ থাক, আমরা মাছ মাংস বাড়িতে তুলব না। তো ওই দিন দাদা বলেছে যে পাশেই একটা ক্লাব আছে, ক্লাবে কিছু দুস্থ বাচ্চারা পাশে আছে, তাদেরকে ওই দিন দুপুরবেলায় কিছু নিরামিষ ভাতের আয়োজন করা হয়েছে। তো ওই দিন দাদা বলেছে তাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তো করলে তো তোমাদের আমি জানিয়েই দেব। আর তারপরের দিন রবিবারের দিন আমরা সেই যে একটা ওর যে শেষ যে অনুষ্ঠানের নিয়ম ভঙ্গের কাজটা সেটা রবিবার করা হবে। তো রবিবারের দিন দাদা দুপুরবেলায় মানে বাড়ির পাশে যাদেরকে বলেছেন যে খাওয়ানোর একটু আয়োজন করবে, কিন্তু তারা কেউ খেতে চাইছে না, বলছে যে এত কম বয়সেও চলে গেছে, ওর খাবার আমরা কেউ খেতে পারবো না। তো ওই দিন দাদা পাশে একটা ইটভাটা আছে আমাদের বকচড়াতে, তো ওই ইটভাটায় কিছু দুস্থ বাচ্চা, যাই হোক, ওখানে গিয়ে বলে এসেছে দাদা। তো রবিবারের দিন ওখানে দুপুরবেলায় কিছু ওদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো রবিবারের দিন ওটা বকচড়া ইটভাটাতে খাওয়ানো হবে। আর সন্ধ্যাবেলা তো আমাদের ফোন করেছিল, সন্ধ্যাবেলা একটা রামায়ণ গানের আয়োজন করেছেন, তো ওখানে সন্ধ্যাবেলায় ওটা হবে। তো তোমাদের দাদা, যেহেতু আজকে দিচ্ছি ভিডিওটা, তো কালকে রবিবার ছিল, তোমাদের দাদা কালকে গেছিলো ওদের বাড়িতে। তো কখন রামায়ণ গান হবে, রামায়ণ গান যে করবে ওটা আমারই একটা ভাই, তো ভাইকে নিয়ে ওখানে গেছিলো। তা ভাইয়ের মুখে বা তোমাদের দাদার মুখে ওখানে গিয়ে কী করলো তোমরা একটু দেখে নাও, তোমাদের একবার একটু আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই নিবেদিতার বাড়ির ঠিকানা জানতে চেয়েছো। তো কেউ যদি বনগাঁ হয়ে আসো, তো বনগাঁ হয়ে একদম যশোর রোড বরাবর চাঁদপাড়া থেকে স্টেশন রোডে গিয়ে সাহেব বাগান বললেই সবাই দেখিয়ে দেবে। আর যদি ট্রেনে আসো, তো চাঁদপাড়া স্টেশন নেমে সাহেব বাগানের কথা বললে সবাই দেখিয়ে দেবে, একদম সাহেব বাগানের সাইডেই নিবেদিতাদের বাড়ি। তো এই যে নিবেদিতাদের বাড়ি, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা এই যে পৌঁছে গেছে। তো এই যে দেবদা বসে আছে এখানে, আর দেবদার একটা দিদি এসেছে, আর আছে এই যে আমার ভাই আর আমার হাজবেন্ড। এই যে কবে কী অনুষ্ঠান সেগুলো একটু নিজেরা একটু আলোচনা করে নিচ্ছে, তো তোমাদের তো আমি সেগুলো জানিয়েই দিয়েছি। আর ইনি হলো নিবেদিতার সেজোজা মানে আমাদের সেজো বৌদি, এখন উনি বাড়ির সমস্ত দিক উনিই সামলাচ্ছেন। আর তোমরা তো ওনাকে নিবেদিতার সেবা যত্ন করতেও দেখেছো, ওনার কোনো তুলনা হয় না, ভীষণ ভালো মানুষ উনি একজন। আর এ হচ্ছে মায়ঙ্ক বৌদির ছেলে। এটা আচ্ছা, তোমার ভালো নামটা বলো, তোমার নামটা বলো। হ্যাঁ, মায়ঙ্ক বিশ্বাস। বাহ, আর ও কোন ও কাকু, এই তো বাংলা বলেছে কাকু, খুব ভালো আছে। রবিবারের দিন 5টার মধ্যে ও চলে আসবে, ওর টিম নিয়ে পুরো আসবে। কয়জন? 5 জন আসবে। হ্যাঁ, আর তোমার ওদের জন্য, হ্যাঁ, ওই রামায়ণ গানের জন্য একজন মূল গায়ক থাকবে। হ্যাঁ,
একজন ঢোল বাজাবে হ্যাঁ একজন মাস্টার থাকবে হারমোনিয়াম মাস্টার আচ্ছা তুমি কি গান গাও একজন কাশি ব্যান্ড থাকবে আর একজন দেয়াল ব্যান্ড তুমি কি গান গাও তাহলে বলো যে গান গাও এটা হচ্ছে টুটু, এই নিবেদিতার কাজ সব করছে।